এগুলো কাঁচি তো চলবে না, ওগুলো কাঁচি চলবে না, ওগুলো সাইডটাকে ঘষে দিতে হবে, সাইডে ঘষে দিতে হবে। আচ্ছা, এই কাজগুলো কিভাবে করলে বেটার হয় একটু যদি বলেন, আপনাদের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন, যে কাজগুলো আপনারা করছেন তাদের একটু এক্সপিরিয়েন্স শেয়ার করুন, যারা নতুন করছে তাদের একটু সুবিধা হয়। একটু সাইড গুলোর উপরে যদি কেউ কনসেপ্ট করে যে সাইড গুলো আমি কোনো সময় ছেড়ে যাবে না আরকি, আঠা পেস্টিং বা অথবা এই প্রেশারটা দুটো ভালো করে দিতে হবে, আর মিক্সিংটা ভালো করে করলে আমার মনে হয় ভালো হবে, মিক্সিংটা ভালো করে করলে। আচ্ছা, আপনি কেমিক্যাল দেওয়ার পর কতক্ষণ প্লাস্টিক কতক্ষণ পর তোলেন? দেড় ঘন্টা পরে কোনো প্রবলেম হয় না? অনেকে দেখা যাচ্ছে যে 2 ঘন্টা 24 ঘন্টা রাখছে, তাও প্রবলেম হয়, ওটা মিক্সিং হয়, মিক্সিং কম হয়েছে সেখানে একটা, কারণ মিক্সিং অনেক সময় দেখা যাচ্ছে প্রবলেম হচ্ছে, তুলছে দেখছি ছিঁড়ে যাচ্ছে, সব মিক্সিং না হয়েছে, কতটা ইউজ করেন ফিক্সার আপনি? আমি 7টাতে 3 ফোঁটা, 7 খানা বলে 3 ফোঁটা, তাই তো? আমি বেশি ইউজ করি ফিক্সার। ফিক্সার বেশি ইউজ করলে কি হয়, তাড়াতাড়ি জমে যায়, কিন্তু হাতে স্পিডে যে বেশি থাকে, দেখুন আপনার এক্সপিরিয়েন্স 2 বছর হয়ে গেছে, যেহেতু আপনার স্পিডটা বেশি আছে, সেই জন্য ছিঁড়ে যায়, কেমিক্যাল বেরিয়ে যাবে, মানে যদি না ফিক্সার বেশি দিই কেমিক্যালটা বেরিয়ে যাবে আর প্লাস্টিকটা ছেড়ে যাবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, ওই ফিক্সারটা একটু বেশি দিলে তাড়াতাড়ি জমে যায়, তাহলে আমার করতে সুবিধা হয়, করতে সুবিধা হয়। আচ্ছা, যারা আমি রাতে করি বলে হয়তো ফিক্সার বেশি লাগে, মোটামুটি আমার ফিক্সারটা বেশি লাগে, মোটামুটি ফিক্সারটা আপনার বেশি লাগে, তাই তো? যারা ভিডিওটা আমাদের দেখছে, নতুন দর্শক অনেকে আছে, ভাবছে কোম্পানিতে যাবো কিনা বা ঠকে যাওয়ার চান্স থাকতে পারে, আপনি এক জায়গায় ঠকে যান, আপনি এখানে 2 বছর যেহেতু কাজ করছেন, আপনার কি মনে হয় কোম্পানি ফেক? না, কোম্পানি মোটেই ফেক নয়, আমি যে 2 বছর করছি ফুল স্যাটিসফাই আমি এখানে কাজ করে, আর যারা নতুন দেখছে তারা নিশ্চিন্তই আসতে পারে, কোনো অসুবিধা হবে না। মানে প্র্যাকটিস চলাকালীন একদম প্র্যাকটিস মিডিয়াসে একটা খরচা আছে, সেটাকে সবাই ভয় পায়, সেটা নিজেদের করতে হবে, এবং ইনফ্যাক্ট সেটা যদি বলে আমাকে বাড়ি থেকে কোম্পানি বা কি আসবো কোম্পানি গাড়ি ভাড়া দিয়ে দেবে, এমন তো সম্ভব না, খরচা করতেই হবে, শিখতে গেলে কিছুটা খরচা করতেই হবে, শিখেছি বলেই আমি যে ভালো ইনকাম করতে পারবো তারও কিন্তু কোনো মানে নেই, কারণ আমার শেখাটা প্রপার হতে হবে আপনি ভালো করে শিখতে হবে, আপনাকে মেন হচ্ছে মনটা দিতে হবে, ধরো আপনি গাফিলতি দিলেন শিখালে তাহলে আপনি কাজ করতে পারবেন না, এরকম আপনাকে মনটা দিয়ে শিখতে হবে। এবার কাজটা বিশাল কিছু টাফ না, বিশাল টাফ নয়, খুব ইজি আছে, কোন শিক্ষাগত যোগ্যতা মানে যে কেউ করতে পারে, কাজটা কি লোক খাটিয়ে করানো যেতে পারে? আমি করি না, আপনি করেন, আপনি একাই কাজ করেন, লোক খাটিয়ে করানো যায়, লোক খাটিয়ে করানো যায়, আপনি কারোর সঙ্গে করেন কাজ, লোক খাটান, লোক না খাটানোই ভালো, লোক না খাটানোই ভালো, এখন আপাতত যারা শিখতে মানে প্রথম প্রথম লোক না খাটানো ভালো, মানে পরবর্তী কালে এটা প্রথম হাফ করতে গেলে সব জড়িয়ে যাবে, হ্যাঁ, মানে আস্তে আস্তে যখন হাতে এগিয়ে যাবে তখন সেটা যাওয়ার পর বছর দুয়েক লাগবে না, মানে মোটামুটি সবার ম্যান পাওয়ারও থাকে না, হ্যাঁ, সবার ম্যান পাওয়ারও থাকে না, ম্যান থাকে না, যেমন আমার পরিচিতি নেই আমি কাউকে দিতে পারি, দিতে পারি একটা পরিষ্কার কথা, যে কারণে আমি অন্য কাউকে দিয়ে করাতে পারি না, আমার পরিচিতি এমন বিশেষ পরিচিতি থাকলে করানো যায়, অনেকেই করাচ্ছে, তো তারা যেমন 3-4 মাস করেছে, তারা আবার লোক খাটিয়ে করাচ্ছে, কারণ তার আছে ম্যান পাওয়ারটা আছে, লোক খাটিয়ে করলে ইনকামটা একটু দেখতে পাবে, একা করলে ইনকামটা ওই মোটামুটি চলবে, 4-5 হাজার টাকা মাস গেলে হয়তো ইনকাম হবে, এর বেশি সম্ভব নয়, মানে এখানে তো মিথ্যে প্রবণ নয় যে আপনি 15,000-20,000 ইনকাম করতে, একটা টাইম দিতেই হবে, না হলে জিনিসটা রেডি হবে না, রেডি হবে না। আচ্ছা, আপনি যখন ভিডিও দেখেছিলেন এরকম কোন প্রবণ ছিল কোম্পানির যে আপনি কোম্পানিতে আসলে ঘন্টায় 2,000-3,000-4,000 টাকা ইনকাম করতে পারবেন? এমন কিছু ছিল না, আমি আরেকটা যেখানে গিয়েছিলাম সেখানে ওই প্রবণটা ছিল, ডেলি 700 টাকা ইনকাম, আচ্ছা, অনেকেই দেখতে পাচ্ছে এখন পোস্টার অনেক জায়গায় হয়েছে, 700-800 টাকা ইনকাম আছে পার ডে, এটা সম্ভব নয়, দেখুন এটা কোনোদিনই সম্ভব নয়, একটা পার্ট টাইম জবে আপনি পার ডে 2,000-3,000-4,000 টাকা ইনকাম করতে পারবেন, ইভেন আবার বাড়িতে আপনাকে মাল পৌঁছে দেবে আবার নিয়ে আসবে, এই জিনিসগুলো ইউটিউবে প্রচুর চলে, এই জিনিসগুলো ইউটিউবে চলে অনেক, আমরা দেখতে পাই, আমাদের এখানে এরকম ফোনও আসে যে স্যার আপনারা বাড়িতে কি মালটা ডেলিভারি করে দেবেন, মাল ডেলিভারি করে তাহলে কোম্পানি কেন খুলেছে, মাল যদি ডেলিভারি করতে যায় তাহলে কোম্পানি আর চলবে না, ডেলিভারি খরচাটা কে দেবে, এই জন্য কাজটা নিজেকে করতে হবে, নিজেকে করতে গেলে সময় দিতে হবে। আচ্ছা, আপনি আপনি এখন কি ধরনের কাজ করেন একটু দেখালে বেটার হতো, আপনি যেটা করছেন এখন বর্তমানে, ছোট ছোট যে পার্টের আপনি কাজ করছেন,
তুলে দেখেন ছোট বোর্ডের উপর করছিলাম, এই ছোট বোর্ডের কাজ হচ্ছে, তাই তো? ছোট বোর্ড দিয়ে কাজে স্টার্ট করলে কাজটা ভালো হয়, হাতটা ভালো হয়, যার জন্য সারাদিন ধরে ছোট বোর্ডটাকে নিয়ে মানে হুট করে আমাদের প্রথম দিকে কি টাপ কাজ দিয়েছে না সোজা কাজ, সোজা কাজ শেখানো হয় ট্রেনিং, যারা ছোট বড় কাজ শিখে গেলে বড় বড় ভয় থাকে, শুনে ছোট বড় দিয়ে বেশি কষ্ট হয়, বড় বোর্ডটা কি প্রথম যারা কাজ করে তাদের কাছে একটু প্রবলেম আসবে, ছোট বোর্ডটাই বেটার হবে, ছোট বোর্ডটা দিয়ে কাজ করলে জমে যায় এই জিনিসগুলো সুবিধা হবে, আমাদের যারা দর্শকরা ভিডিওটা দেখছে অনেকে বলে যে আপনার এগুলো আমাদের নিজস্ব লোক, যে ভিডিওগুলো আমরা করি এগুলো নাকি আমাদের নিজস্ব লোক বা আমরা এগুলোকে ভাড়া করে করাচ্ছি এরকম কিছু ব্যাপার আছে, নিজস্ব লোক কি করে বলবে, এমনি বছর ধরে এমনি বলে দেন একটা কত কি হয়েছে আপনার বিলটা, এটা বাবার সাইডে সারি বুঝতে হবে না, আমি পেমেন্ট তো আমি এখন ওরকম 1200-1300 আমি এবারে কম পেয়েছি, তো আগের বারে আমি 2500 টাকা পেমেন্ট নিয়ে গেছি, আগের সপ্তাহে 2500 টাকা পেমেন্ট নিয়ে গেছেন, তাই তো 2500 টাকা পেমেন্ট তোলা যাচ্ছে, কাজ করলে ভালো কাজ করলে পাওয়া যায়, পাওয়া যাচ্ছে, মানে 2500 টাকা থেকে 1 পয়সা কেটেছে, ভুল হয়েছে কোনো কিছু না, ভুল হওয়ার জন্য কাটার কোনো প্রশ্ন আসছে না, ভুল হওয়ার জন্য মানে রিপেয়ার করার জন্য ইয়ে দিয়ে দেয়, মেটেরিয়ালস দিয়ে দেয়, মেটেরিয়ালস দিয়ে দেয়, আর কোনো টাকা কাটার কোনো ব্যাপার না, টাকা কাটার কোনো ব্যাপার না। আচ্ছা অনেক তো মহিলাদেরকে দেখছি, অনেক মহিলারা কাজ করছে, মহিলাদের ভালো হয় তাই তো, টাইমটা করলে ভালো হয়, আমারও তো কাজ নিয়ে আমি প্রথম এসেছিলাম, আমার ঘরের গিন্নি করছে ও বেশি করে, আমি হয়তো যে কোনো একজন শিখলে বাড়ির সবাই করে করতে পারে, সবাই কাজ তো আমি প্রথম এসেছিলাম, আমাদের বাড়ি 3-4 জন শিখে গেছে, দুজনে করি এখন, আর সময় থাকলে মাও হাত দেয়, তাহলে 3 জনে করছি 1 জন শিখ, কোম্পানি এরকম প্রবোজাল দিচ্ছে যে আপনি 10-12 জনকে দিয়ে করাতে পারেন, মানে কোম্পানি এরকমও বলছে না যে আপনারা 10 জন আসুন, একজনই আসতে বলছে, সবাই মিলে করতে পারছে, তাই তো, ভালো জিনিস, থ্যাংক ইউ, এতদিন থাকার জন্য ধন্যবাদ।